গুড আফটারনুন সবাইকে। ঠিক আছে, তো আজকে ক্লাসটা পুরোপুরি সংবিধান থেকে হবে। আমি দুটো গ্রুপে ভাগ করে দিয়েছি, এখানে আছে মেয়েরা, আজকে মেয়েদের সঙ্গে কম আছে, বাট তোমরা লড়তে পারবে তো? পারবে, বেশ। আর ওইদিকে আছে ছেলেরা, তো গ্রুপ বয়, গ্রুপ হচ্ছে গার্লস আর গ্রুপ হচ্ছে বয়েজ। প্রথম মেয়েদেরকে দিয়ে শুরু করব। তার আগে তোমরা আমরা বলো তো, উমেন্স ডে কবে পালিত হয়, তো পারবে মেয়েরা বলো, উমেন্স ডে কবে পালিত হয়? ভেরি গুড, হাততালি হাততালি। কি নাম তোমার? নাসরিন খাতুন, ভেরি গুড। তো শুনে রাখো, আমি প্রথম মেয়েদেরকে প্রশ্ন করবো সংবিধান থেকে। আমি 10 সেকেন্ড সুযোগ দেবো, 10 সেকেন্ড, না পারলে ছেলেরা দেবে, না পারলে ছেলেরা দেবে, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন মেয়েদের, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অর্থ বিলের কথা উল্লেখ আছে? ভারতীয় সংবিধানে একবার অ্যান্সার দেবে, সেটা কালেক্ট করব। অর্থ বিলের কথা বলা হয়েছে কত নম্বর ধারায় বলো, পারবে? আর 5 সেকেন্ড, লজ্জা লাগা দরকার। কি নাম, কি নাম? পায়েল দত্ত, পুরোপুরি ভুল অ্যান্সার, আর কোনো অ্যান্সার আমি নেব না। তোমরা বলো, এই ছেলেগুলো কি হয়েছে, কি হয়েছে, পারবে? কি নাম তোমার? অর্পণ, লজ্জা লাগা দরকার, 110 নম্বর ধারায়। ছি 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 ছি। এবার ছেলেদের প্রশ্ন বলো দেখি, ভারতের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? কি নাম তোমার? মেয়েরা সোজা করে দেবো আমি, না আমি নেব না। 65 বছর, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান, ভারতের প্রধান বিচারপতি মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর অবসর গ্রহণ করে? তোমরা বলো কে আছে, শুভে যাকে জিজ্ঞেস করবো, তুই বল ভারতের প্রধান বিচারপতি কে আছে, কে বল, বল, বল। হ্যাঁ, ডিওয়াই চন্দ্রচূড়, 62 বছর, হাইকোর্ট। আমি প্রথম অ্যান্সারটাই নেব। নেক্সট হচ্ছে মেয়েদের প্রশ্ন, সেটা হচ্ছে, আচ্ছা বলো দেখি, অঙ্গরাজ্য যেগুলো আছে সেখানে শাসন বিভাগীয় প্রধান কে হন? সেখানে শাসন বিভাগীয় প্রধান মুখ্যমন্ত্রী, কে নাম তোমার? মেয়েরা কিন্তু সোজা করে আমি বলে দিলাম, ভুল, এ বলো, পারবে? কি নাম তোমার? লজ্জাপতি, আর কবার রাজ্যপাল, না এই ভুলে কোনো ক্ষমা, এই ভুলে কোনো ক্ষমা নেই, লজ্জা লাগা দরকার রে। আমি এই লাঠি, আমি এই লাঠি ভেঙে দেবো, এবার বলে দিলাম লাঠি ভেঙে দেবো সব পিঠে। নেক্সট প্রশ্ন মেয়েদের, সেটা হচ্ছে আসছে, এবার এই প্রশ্ন কাটি ছিল এদের, এবার ছেলেদের প্রশ্ন বলো দেখি, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্ল চন্দ্র বোস, প্রফুল্ল ঘোষ, ভেরি গুড। তোমাদের বলো, বলো দেখি, স্বাধীন ভারতে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কি? সুচেতা কৃপালিনী, ভেরি গুড। তোমরা বলো, পশ্চিমবঙ্গের সর্বপ্রথম উপমুখ্যমন্ত্রী? অজয় মুখার্জি, ভেরি গুড, অজয় মুখার্জি, ভেরি গুড। নেক্সট তোমরা বলো, আচ্ছা প্রথম জাতীয় কংগ্রেস, ভারতের জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? আর প্রথম সভাপতি কে ছিল? ভেরি গুড, ভেরি গুড, দারুণ দারুণ। এবার তোমরা বলো, প্রথম ভারতের নির্বাচন কমিশনের নাম কি? ভারতের প্রথম নির্বাচন কমিশনের নাম কি? ভারতের প্রথম নির্বাচন কমিশনের নাম কি বলো? কোনো অপশন হবে না, নামটা বাঙালি নাম আছে, কি নাম, পারবে? এই সরা সরা দেখি তো, দেখি তো, ওই দেখি কি আছে, বলো, সুকুমার
ভেরি গুড সুকুমার সেন, ভেরি গুড, কোনো রকম কোনো কিছু হবে না। নেক্সট হচ্ছে কাদের প্রশ্ন, এটা তোমাদের ভারতের। আচ্ছা বলো দেখি বর্তমানে আচ্ছা কার্গিল যুদ্ধ কত সালে সংঘটিত হয়? ভেরি গুড। এবার তোমাদের প্রশ্ন, বলো দেখি কত সালে ভারত সরকার ক্রেতা সুরক্ষা আইন পাস করে? পারবে? চারটে অপশন দেব, 1985, 1986, 1986, 1990, 1998, লক কি যায়? তোমাদের প্রশ্ন, বলো দেখি অর্থবিল ক প্রকার হয়? দুই প্রকার। ভেরি গুড, তোমরা বলো আস্তে। সিকিম ভারতের অঙ্গরাজ্য রূপে কবে স্বীকৃতি পেয়েছিল? আননোন প্রশ্ন। ভেরি গুড, 1975 সাল। ভেরি গুড, সিকিমের রাজধানী কোথায়? গ্যাংটক। ভেরি গুড, সিকিমের রাজধানী গ্যাংটক। তোমাদের বলো, এই তোমরা বলো সুপ্রিম কোর্ট, ঠিক আছে, তো ভারতের কে ভারতের রাষ্ট্রপতিকে ইম্পিচ করতে পারে? কে ভারতের রাষ্ট্রপতিকে ইম্পিচ করতে পারে? তোমাদের ছেলেদের প্রশ্ন, ভুল অ্যান্সার, পারবে? সংসদ, পার্লামেন্ট, পার্লামেন্ট পারে। নেক্সট মেয়েদের প্রশ্ন, বলো দেখি প্রথম উপরাষ্ট্রপতি যিনি, তিনি প্রথম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন, কি নাম তার? সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভেরি গুড, ছেলেরা বলো আস্তে, ছেলেরা বলো, বলো দেখি ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? 1942 সাল। আর এই ছেলে আরেকটা ঘটনা বলো ভারতে হয়েছিল। ভেরি গুড, হাত তালি বাবা, হাত তালি বাবা, ভেরি গুড। এবার তোমাদের প্রশ্ন মেয়েদের, বলো দেখি গণপরিষদের প্রথম সভায় কতজন উপস্থিত ছিলেন? 207 জন। ভেরি গুড, নেক্সট প্রশ্ন ছেলেদের, বলো দেখি কবে থেকে ভারতীয় সংবিধান কার্যকরী হয়? ইয়েস, 1950 26 জানুয়ারি। এবার মেয়েরা বলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। ভেরি গুড, তোমরা বলো গণপরিষদে কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে উল্লেখ করা হয়েছে? খুব ইজি প্রশ্ন, আম্বেদকর। তোমরা বলো গণপরিষদের প্রবীণতম সদস্য কে ছিলেন? ভুল অ্যান্সার, তোমরা বলো, আমি কোনো অ্যান্সার বলো, যদি ওরা না পারে আবার দেবো, পারবে? প্রবীণতম সদস্য এসএস, কি নাম তোমার? কি নাম ওর? অর্পণ মুখার্জি। ভুল অ্যান্সার, ইয়েস, সচ্চিদানন্দ সিনহা। নেক্সট ছিল এটা। এবার তোমাদের প্রশ্ন, ক্রিস প্রস্তাবকে কে পোস্ট ডেটের চেকের সাথে তুলনা করেছেন? মহাত্মা গান্ধী। ভেরি গুড, তোমরা বলো আচ্ছা কোন দেশের অনুকরণে ভারতীয় শাসনতন্ত্রের পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় রূপায়ণ করেছিল? ব্রিটেন। এখন কি নাম? ইউকে। ইউকে, তোমরা বলো মিনি রিভিশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কোন ধারাকে বলা হয়েছে? কোন 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 সংবিধানে কোন সংশোধনীতে বলো? 142। হ্যাঁ বলো বলো, ইয়েস, 42। নেক্সট তোমাদের আস্তে, বলো দেখি যে কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন? ভেরি গুড, জোরে বলো, 352। ভেরি গুড, আর লাস্ট স্লট
তোমাদের প্রশ্ন কত সালে, বাদ দাও কত নয়, আচ্ছা ভারতীয় সংবিধানের কয়টি অংশ আছে? কুড়িটা, বাইশটা, চব্বিশটা, ছাব্বিশটা? কুড়িটা, বাইশটা, চব্বিশটা, ছাব্বিশটা? বাইশটা। তোমরা বলো। চেঞ্জ হয়েছে, চব্বিশটা হয়েছে, সরি। ভারতের জাতীয় মন্ত্র কোনটি? তোমরা বলো। আচ্ছা এটা খুব ইজি প্রশ্ন, তোমাদের পারা উচিত। কোন রাজ্যে শহরভিত্তিক শিশু শ্রম দেখা যায় না? শহরভিত্তিক শিশু শ্রম দেখা যায় না, তোমরা বলো। বিশাখা কি বলছো শুনি, বিশাখা বলো। হিমাচল প্রদেশ, ভেরি গুড। আর লাস্ট একটা করে প্রশ্ন হবে তোমাদের, প্রশ্ন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? প্রতিমা বিবি, কারেক্ট। লাস্ট প্রশ্ন তোমাদের, আচ্ছা আসতে, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে হন? ইয়াস, চক্রবর্তী রাজা গোপালাচারী। এবং ইনি প্রথম কি? ইয়াস, ভেরি গুড, ভেরি গুড। যাই হোক, ভেরি গুড, সবার জন্য হাত তালি হয়ে যাক, ভেরি গুড। আজকে সবার পারফরমেন্স খুব ভালো ছিল, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।